বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 23 জুন রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ঢাকা গার্ডেন রেস্টুরেন্টের সামনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালিও বের করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।